তো শুরুতে বলি, এখানে প্রায় সবগুলো বাচ্চার দাম একত্রে করলে প্রায় 1,10,000 টাকার মতো দাম হয় টোটাল, কম বেশি হতে পারে। আর অনেকে এটা জিজ্ঞেস করছেন যে আমি কোন কোন জায়গায় মূলত ডেলিভারি করব, এইখানে যে টোটাল 820 বাচ্চা আছে, তো আর কত করে বিক্রি করছি, এই বিষয়গুলো অনেকে জানতে চাইছেন। আবার অনেকে নতুন করে বাচ্চা বুকিং করার কথাও বলছেন আমারে। তো যাই হোক, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দেখতে পারতেছেন এখানে অনেকগুলো ফলের ঝুড়ি সাজানো আছে। তো এটা দেখে বুঝতে পারতেছেন যে মোটামুটি টাইগার মুরগির বাচ্চাগুলো ডেলিভারি এর অলরেডি সময় হয়ে গেছে, আজকে হচ্ছে 15 দিন। তো এখানে এই সবগুলো জুড়ি কিনতে আমার টোটাল খরচ হয়েছে হচ্ছে 1,800 টাকা, আরও কিছু জুড়ি আনা লাগবে। আমাদের এদিকে এক একটা জুড়ির মূল্য সব মিলায় 60 থেকে 70 টাকা পড়ে যায়। তো এটাও হচ্ছে আমার মূলত খরচের মধ্যে পড়ে সবগুলো জুড়ির মধ্যে, কিন্তু আমি পার্ট বাই পার্ট একটা আরেকটার উপর রেখে তারপরে হচ্ছে কার্টন দিয়ে সবগুলো সাজায় রাখছি, কারণ হচ্ছে আজকে বিকেল থেকে মূলত বাচ্চা ডেলিভারি শুরু করব। তো ঢাকা থেকে এক ভাই আসতেছে। তো যাই হোক, এখানে দেখতে পারতেছেন প্রত্যেকটা মুরগির বাচ্চা খাবার খাইতেছে, আর এখন হচ্ছে দুপুর টাইম। তো বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিলাম, আর আজকে এদের বয়স হচ্ছে অ্যাকুরেট 15 দিন। তো 15 দিন সাইজের বাচ্চা কীরকম হয় এই বাচ্চাগুলো আমি আপনাদেরকে একটু ওয়েট দিয়েও দেখাবো। আর এদিকে আলহামদুলিল্লাহ একটা ব্রয়লার ছিল এদের সাথে, দেখতে পারতেছেন সাইজটা কত বড় হয়েছে মাশাল্লাহ। আর অনেকে আমার জিজ্ঞেস করছেন আমি লিটার হিসেবে কি ব্যবহার করছি, আমি লিটার হিসেবে ব্যবহার করছি হচ্ছে কাঠের গোড়া। তো কাঠের গোড়াটা আমাদের দিকে সহজলভ্য, সহজে পাওয়া যায়। আর আরেকটা কথা হচ্ছে কাঠের গোড়ার কিন্তু পানি শোষণ ক্ষমতা অনেক বেশি, যদি একটু ঠান্ডা লাগার রিস্ক থাকে, তারপরেও যেহেতু পূর্ব থেকে আমরা কাঠের গোড়া ব্যবহার করতেছি, এজন্য মূলত কাঠের গোড়ার মধ্যে পালন করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তো যাই হোক, মূল কথায় আসি, শুরুতে মূলত কোথায় কোথায় ডেলিভারি করব এই বিষয়গুলো একটু বলি। তো প্রথম 200 পিস বাচ্চা ডেলিভারি হবে ঢাকাতে, ঢাকা থেকে এক ভাই আইসা নিবে, আজকে উনি আসতেছে। তারপর 200 পিস পাঠাই দিব হচ্ছে সিলেট মৌলভীবাজার, 100 পিস দিব হচ্ছে নরসিংদী, তারপর 150 পিস দিব হচ্ছে আমাদের থানাতেই, আর 100 পিস দিব হচ্ছে গাজীপুরে। তো এই টোটাল 750 পিসের মতো টোটাল ডেলিভারি আছে, আর 50 পিস বাচ্চা আমি অতিরিক্ত বাড়াই আনছিলাম, এগুলো এখন পর্যন্ত এভাবেই আছে, শেষ পর্যন্ত জানি না কি হয়। তো একটু ভ্যাকসিন সম্পর্কে বলি, এদেরকে টোটাল 4টা ভ্যাকসিন করা হয়েছে, 1 দিন বয়সে মারএক্স, তারপরে 6 দিন বয়সে BCR2, 11 দিন বয়সে গাম্বরু, 13 দিন বয়সে ফিজিয়ন ফক্স। তো মোটামুটি যে মেইন 3টা ভ্যাকসিন, ওই 3টা ভ্যাকসিন করা হয়ে গেছে। BCR2টা হয়তো আপনারা জানেন যে কমন একটা ভ্যাকসিন, ওইটা আর আমি সাথে ধরলাম না। তো যাই হোক, যদি কেউ আমার কাছ থেকে বাচ্চা নিতে চায়, তাহলে আমি চেষ্টা করি যথেষ্ট কোয়ালিটিফুলভাবে জিনিসটা শুরু থেকে তৈরি করার জন্য। তো মোটামুটি ভিডিওটা দেখতে আপনারা 4-5 দিন লেট হইতে পারে। তো এর ভিতর দিয়ে অনেকে জানাইছে যারা বাচ্চা নিছে, তো অনেকেই আরও আগে বিভিন্ন জায়গা থেকে আনছে, তবে তাদের ভাষ্যমতে ওনারা যেরকম বলছে যে আমার বাচ্চার কোয়ালিটি অন্যদের তুলনায় অনেকটা ভালো বয়স অনুযায়ী। তো যাই হোক, এগুলো শুনতেও আসলে ভালো লাগে। আর দাম বিষয়ে বলি, আমি মূলত হচ্ছে যদি আমি একদিনের বাচ্চাটা কম রেটে আমাকে দেয়, তাহলে আমি একটু কমে দিতে পারি, আর যদি বেশি রেট পড়ে যায় তাহলে আমি কমে দিতে পারি না, আমারও একটু বেশি রেট নিতে হয়। তো অ্যাভারেজ এগুলো একবারে পৌঁছে দেওয়া সহ কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে 140 টাকা পার পিস দেওয়া হয়েছে ডেলিভারিগুলা। তো যাই হোক, এটা হয়তো অনেকের কাছে অনেক বেশি মনে হইতে পারে, আবার অনেকের কাছে অনেক কম মনে হইতে পারে, কারণ অনেকেই যেটা করে যে 10 দিনের বাচ্চা 15 দিন বইলা বিক্রি করে, তারপরে হচ্ছে 1 সপ্তাহের বাচ্চা অনেকে 15 দিন বইলা বিক্রি করে। তো এরকম আসলে নোটিশ বা এরকম অভিযোগ আমার কাছে অনেকেই আসছে, অনেকেই ফোন দিয়া এরকম প্রতারণার শিকার হয়েছে। তো আমার কথা হচ্ছে আমি প্রয়োজনে 5 টাকা পার পিসে বেশি নিব, কিন্তু আমার কথা যা তাই হবে, কারণ আমি একটা জিনিস আমার নিজের উপর আগে এক্সপিরিয়েন্স করি, যেটা আমি এত টাকা দিয়ে জিনিসটা কিনতাম কি না, যদি মনে হয় হ্যাঁ অবশ্যই আমি কিনতাম, তখনই মূলত এই দামটা নির্ধারণ করি। আর নির্ধারণ আরেকটা কথা হচ্ছে, যেহেতু ভ্যাকসিনের অনেক দাম, একটা মারএক্স ভ্যাকসিনের 1,000 ডোজের একটা ভ্যাকসিনের দাম কত টাকা, যারা
মূলত মুরগি পালন করেন, ওনারা হয়তো জানেন ভালো করে। তারপরে ভালো একটা গামবরুর এসিআই কোম্পানি বা আরও আদার্স কিছু কোম্পানি আছে, একটা গামবরুর ভ্যাকসিনের কত টাকা দাম হয় 1000 ডোজের, ওইটাও ভালো জানা আছে। তারপরে পিজন ফক্স যেটা সরকারি ভ্যাকসিন, 100 ডোজের একটা ভ্যাকসিনের দাম মোটামুটি জায়গা ভেদে বা সিজন ভেদে অনেক সময় 200 টাকাও হয়ে যায়। তো আসলে সব কিছু খরচ মিলিয়ে মোটামুটি ধরেন প্রায় 120 টাকা, 130 টাকার কাছাকাছি পড়ে যায়। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, একটা বাচ্চা আমি ওয়েট দিয়ে আপনাদেরকে দেখাই। এই বাচ্চাটা নিয়ে আসছে, এটা হচ্ছে রেগুলার সাইজের, খুব বড় না আবার খুব ছোটও না, কারণ খুব বড় আনলে আবার ঝামেলা। তো এখানে দেখতে পারতেছেন 260 গ্রাম অলরেডি ওয়েট আছে। তো যাতে আমি এবার গড়টা মিলাইতে পারি, এই জন্য মূলত এই বাচ্চাটা আনা। কত সুন্দর, আমি একটু দূর থেকে দেখাই। এই হচ্ছে দেখতে পারতেছেন, তো 15 দিন বয়সের বাচ্চা, এর থেকে ভালো ওয়েট আসলে আশা করা যায় না। তো যারা মূলত মুরগি পালন করে তারা হয়তো বিষয়গুলো বুঝবে। তো এই হচ্ছে এখানে বাচ্চাগুলা, আর মোটামুটি এখান থেকে আরও কিছু আরও বড় সাইজের বাচ্চা আছে। তো এবার ইস আপনি আমার এখানে 220 গ্রামের নিচে কোনো বাচ্চা পাবেন না, আর সর্বোচ্চ 320 গ্রাম পর্যন্ত বাচ্চা আছে। তো এবার ইস 260 গ্রাম, 250 গ্রাম বলা যায়। তো যাই হোক, এই হচ্ছে বাচ্চার বিষয়। আর এখন পর্যন্ত এরা প্রচুর খাবার খাইছে, মোটামুটি 6-7 বস্তার মতো চলে গেছে আমার 800 পিসের মধ্যে এই 15 দিনে। তো আশা করি যে তারপরেও আমি এখন 2 দিন যাবতই একটু খাবারটা কম দিতেছি, সেটার কারণ হচ্ছে বাচ্চার সাইজ। আবার ওভার সাইজ হয়ে গেলে পরবর্তীতে ডেলিভারি করাটা অনেক কষ্টের, যারা ডেলিভারি করেন তারা জানেন। তো খাবারটা একটু নিয়ন্ত্রণে দিতেছি যাতে আমার খরচটা, ডেলিভারি খরচটা একটু অন্তত কম হয়। তো যারা মূলত বাচ্চাগুলো নেবেন তারা পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন, তাহলে 1 সপ্তাহের মধ্যে আপনারা বাচ্চাদের যে একটা ওয়েটের যে একটা তারতম্য বা দৈহিক বৃদ্ধি, এটা আশা করি যে অনুমান করতে পারবেন। তো যাই হোক, পরবর্তীতে ব্রুডিং করা বাচ্চা যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই বাচ্চাগুলো ডেলিভারির পরে আবার নতুন লট ঢুকবে। তো মোটামুটি কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি। যদি কারো কিছু জানার থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, চেষ্টা করব 2 মিনিট হলে আপনাদের সাথে কথা বলার। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।